নমস্কার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যারা ইউরিক অ্যাসিডের সমস্যাতে ভুগছেন তাদের জন্য হোমিওপ্যাথির সব থেকে ভালো ওষুধ কি কি এবং এই ইউরিক অ্যাসিডের সমস্যা যদি আপনারা ভোগেন তাহলে কোন কোন ওষুধগুলো ব্যবহার করলে আপনাদের এই সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে বা আপনারা এর সমাধান খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি দ্রুত করতে পারবেন ইউরিক অ্যাসিডের সমস্যাতে প্রচুর মানুষজন এখন ভুগছেন ইউরিক অ্যাসিডের সমস্যা মূলত আমাদের শরীরের মধ্যে যে আমাদের যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টগুলোকে এফেক্ট করে আমাদের যে কাঠ রয়েছে তাকে এফেক্ট করে গাউটের সমস্যা দেখা যায় এবং আমাদের কিডনি বা রেনাল সিস্টেমকেও কিন্তু এফেক্টেড করে পরবর্তীকালে কিডনি ডিজিজ রেনাল কিন্তু সমস্যা তৈরি করে ওষুধ সম্পর্কে যাওয়ার আগে ইউরিক অ্যাসিড জিনিসটা কি খুব সংক্ষেপে আপনাদেরকে আমি জানিয়ে দিই ইউরিক অ্যাসিড হলো এক ধরনের বর্জ্য পদার্থ যা আমাদের শরীরের থেকে বাইরে আমাদের প্রস্রাবের মাধ্যমে দ্বারা বের হয় এবং একে সহায়তা করে কিডনি এই ইউরিক অ্যাসিড যেহেতু একটা বর্জ্য পদার্থ তাহলে এটা আসছে কোথা থেকে না আমাদের শরীরে কিন্তু পিউরিন জাতীয় একটা খাবার বা পদার্থ যেগুলো আমরা মূলত খাবারের মাধ্যম দ্বারাই আমাদের শরীরে নিই এই পিউরিন জাতীয় পদার্থটি ভেঙে গিয়েই আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি করে এই পিউরিন জাতীয় খাবারগুলো আমরা কোন কোন খাবারের মধ্যে থেকে পাই বেশিরভাগ আমরা পেয়ে থাকি রেডমিট থেকে এছাড়া ফ্রুক্টোজ বা মিষ্টি জাতীয় খাবার থেকেও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে তার সঙ্গে অ্যালকোহল বা সামুদ্রিক যে মাছ রয়েছে এগুলোর থেকে এবং প্রোটিন জাতীয় খাবার থেকে কিছু পরিমাণে এই ইউরিক অ্যাসিড পরিমাণটা বাড়ার একটা সম্ভাবনা থাকে এবং আপনাদের যদি ইউরিক অ্যাসিড সমস্যা থাকে তাহলে দেখা গেছে যে কি কি লক্ষণ হয় না মাঝে মধ্যে হঠাৎ করে যন্ত্রণাটা আসে বিশেষ করে গাঁটে যন্ত্রণা পায়ে ব্যথা বা পায়ের বুড়ো আঙুল দেখবেন ফুলে গেছে হঠাৎ করে যে কোনো একটা দিকেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আবার এদের যে ব্যথা যন্ত্রণা বা সমস্যাটা প্রথমের দিকে যারা ইউরিক অ্যাসিড এর সমস্যাতে ভুগছেন তাদের ক্ষেত্রে কি হয় না রাত্রেবেলা সমস্যাটা বৃদ্ধি পায় সন্ধ্যে পর যত বাড়তে থাকে তত তার ব্যথা যন্ত্রণা বা প্রবলেমটা বাড়তে থাকে এবং দিনের বেলা কিন্তু কম থাকে কিন্তু এই সমস্যাটায় যখন ক্রনিক হয়ে যায় তখন আর এইরকম কোন ব্যাপার থাকে না তখন কিন্তু প্রায় সব যে ভুগছেন এই ব্যাপারটা হয়ে থাকে গাউট ছাড়াও আপনি যদি এই সমস্যাটাকে ট্রিটমেন্ট না করেন কিডনিকে এফেক্ট করে কিডনি ড্যামেজ রেনাল স্টোন উচ্চ রক্তচাপের সমস্যা এই টাইপের বিভিন্ন রকমের কিন্তু পরবর্তীকালে সমস্যা তৈরি করতে পারে এবারে আমরা হোমিওপ্যাথির কোন কোন ওষুধ সব থেকে ভালো কাজ করে ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য সেগুলো জেনে নেবো ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলোই ওষুধ রয়েছে তার মধ্যে থেকে যেগুলো সব থেকে কার্যকরী আমি আপনাদেরকে সেই ওষুধগুলো সম্পর্কেই জানাবো সবার প্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হলো অ্যাসিড বেনজোয়িক বাইকে বলা হয় ব্যঞ্জয়িক অ্যাসিড গাউটের সমস্যা বা আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তার জন্য ট্রিটমেন্ট করার ক্ষেত্রে হোমিওপ্যাথির এক নম্বর ওষুধ হলো অ্যাসিড বেনজয়িক এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এই সমস্যাগুলোর জন্য গাউটের সঙ্গে যদি নোট থাকে এবং আপনার জয়েন্টগুলোতে যদি ক্রিস্টাল ফর্ম হয় হাঁটা চলা করতে প্রচুর অসুবিধা হচ্ছে তার সঙ্গে প্রচুর ব্যথা এবং যন্ত্রণা বুড়ো আঙুল প্রচন্ড পরিমাণে ফুলে গেছে হাঁটা চলা করতে পারছেন না ব্যথা তার সঙ্গে লাল হয়ে রয়েছে এবং যে জায়গাটা আপনার এফেক্টেড হয়েছে সেই জায়গাটা যদি আপনি ঢাকা দিয়ে না রাখেন বা কভার দিয়ে না রাখেন তাহলে কিন্তু ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায় এছাড়া অ্যাসিড ব্যঞ্জিকের ক্ষেত্রে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষণ যে এনাদের পেশেন্টদের যে প্রস্রাবটা বাইরে বের হয় সেটা কিন্তু অত্যন্ত ঝাঁজালো টাইপের হয় এবং ইউরিনারি ব্লাডার এবং কিডনিতে কিন্তু ডিপোজিশন হলো সেক্ষেত্রেও বেঞ্জিক অ্যাসিড অত্যন্ত কার্যকরী মূলত বেঞ্জয়িক অ্যাসিড তিরিশ দুশো এই পোটেন্সিগুলো গুলো ইউজ হয়ে থাকে তবে আমি সব ওষুধগুলো বড়ার পরে এই ওষুধগুলো যদি আপনারা খেতে চান কিভাবে খাবেন সেটা আপনাদেরকে জানাবো দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ওষুধটির কথা বলবো সেটা হলো পাল লিডাম লিডেম্পালো এই গাউটের সমস্যা বা ইউরিক সমস্যাতে অত্যন্ত কার্যকরী এক্ষেত্রে দেখা যায় ব্যথা বা যন্ত্রণাটা পায়ের একদম নিচের অংশ থেকে শুরু হয় এবং পেশেন্ট কমপ্লেন করে যে ব্যথা বা যন্ত্রণা তার ধীরে ধীরে কিন্তু দিকে ক্রমশ হচ্ছে অর্থাৎ নিচের দিকে শুরু হয়েছে এবং ধীরে ধীরে আপনার পায়ের উপরের অংশকেও এফেক্ট করছে ছোট ছোট হাড় বা জয়েন্টগুলো সব থেকে বেশি এফেক্টেড হয় ফুলে যায় লাল হয়ে যায় এছাড়াও আপনার ডান দিকের যে ঘাড় রয়েছে তাকেও কিন্তু এফেক্ট করে এবং যে যে জায়গাগুলো মূলত এটা এফেক্ট হয় সেই জায়গাগুলোতে পেশেন্টের মনে হয় যে একটা দপদপ টাইপের ব্যথা বা যন্ত্রণা হচ্ছে পায়ের বুড়ো আমুল ফুলে যাওয়ার সমস্যা তো রয়েছে এবং এখানে যে ব্যথা বা যন্ত্রণাটা হয় সেটা পেশেন্টের মনে হয় যে কোনো যদি ধারালো বা সার্ক কোনো অবজেক্ট দিয়ে যদি তাকে আঘাত করলে যে রকমের ব্যথা যন্ত্রণা সেই টাইপের ব্যথা বা যন্ত্রণা হয় এবং হাঁটা চলা যখন পেশেন্ট করে তখন কিন্তু তার জয়েন্টগুলো থেকে খটখট টাইপের আওয়াজ হয়ে থাকে লিডাম পালের পেশেন্টের ক্ষেত্রে গরমে বা উষ্ণতাতে ব্যথা বা যন্ত্রণা বাড়ে বা সমস্যাগুলো বেড়ে যায় এবং ঠান্ডাতে কিন্তু উপশম হয় সুতরাং এই সমস্ত লক্ষণগুলো থাকলে লিডাম পাল ইউজ হয়ে থাকে এক্ষেত্রে লিডাম পাল তিরিশ দুশো এই পোটেন্সিগুলো ইউজ হয় তৃতীয় ওষুধটি হলো কলচিকাম কলচিকামের ক্ষেত্রে যে ব্যথা বা যন্ত্রণাটা হয় সেটা হচ্ছে সুচ ফোটানো বা কোথাও কেটে গেছে এইরকম টাইপের একটা যন্ত্রণা হয় এবং মনে রাখতে হবে যে কলজিগামের পেশেন্টের ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা কিন্তু ঠান্ডাতে বেড়ে যায় ঠিক সন্ধের পর থেকেই দেখা গেছে যে ব্যথা যন্ত্রণা বা সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে থাকে এবং রাত্রের দিকে সব থেকে বেশি হয় তার সঙ্গে সারা শরীরে দুর্বলতা এবং জয়েন্টগুলো একদম ফুলে যায় জয়েন্টগুলো মনে হচ্ছে অবশ্য হয়ে গেছে নাড়াচাড়া করা যায় না হাঁটাচলা যখনই করছেন তখনই বাড়ছে যখন তিনি বিশ্রাম নিচ্ছেন রেস্টে আছেন তখন কমছে বা প্রেশার বা চাপ দেওয়া হলেও কমছে এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে কলচিকাম তিরিশ এবং হয়ে থাকে চতুর্থ যে কথা বলবো সেটা হলো লিথিয়াম কার আপনার পায়ের আঙুল ঘাড় বা যে জয়েন্টগুলো রয়েছে বিশেষ করে ছোট ছোট জয়েন্টগুলো স্মল জয়েন্টকে যদি এফেক্ট করে এবং তার সঙ্গে মনে রাখতে হবে যে একটা জ্বালা বা চুলকানি থাকবে জায়গাগুলোতে এবং গরম জল দিলে তার কিন্তু অনেকটা উপশ্রম হবে এবং গোড়ালিতে যদি কারো ব্যথা হয় গোড়ালিতে ব্যথার জন্য হাঁটাচলা করতে পারছেন না ভোরবেলা ঘুম থেকে ওঠার ব্যথা ব্যথা যন্ত্রণা যন্ত্রণা ফেলতে এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে অথবা এই করতে পঞ্চম যে ওষুধটির কথা বলবো সেটা হলো লাইকোপোডিয়াম ইউরিক অ্যাসিডের সমস্যা বা গাউটের সমস্যা এই টাইপের সমস্যাগুলোতেও লাইকোপোডিয়াম একটি অত্যন্ত কার্যকরী ওষুধ এক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে যে গাঁটগুলো ফুলে যায় রাত্রেবেলা ব্যথা যন্ত্রণা সব থেকে বাড়ে গা হাত পা মনে হয় যেন একদম ভারী হয়ে গেছে এবং যারা ক্রনিক গাউটের সমস্যা দীর্ঘদিন ধরে এই গাউট বা এই জাতীয় সমস্যাতে ভুগছেন তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী তার সঙ্গে যদি ডান দিকে বেশি ব্যথা হয় বা ডান দিক শরীরের বেশি এফেক্টেড হয় এবং পায়ের তলায় যদি ঘাম দেয় এবং পায়ের তলাতে যদি ব্যথা যন্ত্রণা থাকে তাহলে কিন্তু লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী তার সঙ্গে এদের ব্যথা যন্ত্রণা দেখা গেছে বিশেষ করে যদি দুপুরের পর তিনটে চারটে এই সময় থেকে যদি বৃদ্ধি পায় তাহলে লাইকোপোডিয়াম প্রয়োগ করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় এক্ষেত্রে আপনারা লাইকোপোডিয়াম এই খেতে পারবেন এই ওষুধগুলো ছাড়াও আরো ওষুধ রয়েছে যেগুলো হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকরী যেরকম রয়েছে মেডোরিনাম যেটাও কিন্তু এই গাউটের সমস্যা বা অ্যাসিডের সমস্যাতে অত্যন্ত কার্যকরী কিন্তু এই ওষুধগুলো প্রয়োগ করতে গেলে বা আমি আগে যেটা বললাম যে আপনাদেরকে ডোজ বা কিভাবে খেতে হবে জানাবো এই ওষুধগুলো খেতে গেলে আপনাকে যেহেতু ইউরিক অ্যাসিডের সমস্যা একটা ক্রনিক সমস্যা বা আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন অতি জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে আপনি কিভাবে খাবেন খাবেন না দুশো পোটেন্সি খাবেন কারণ আপনার ক্ষেত্রে তিরিশ শক্তি লাগবে না দুশো শক্তি লাগবে সেটা কিন্তু একজন বাবুই ঠিক করতে পারবেন দিনে কতবার খেতে হবে সেটাও কিন্তু ঠিক করতে হবে তাই আপনারা যদি এই সমস্যাতে ভুগে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে নিতে চাই যে ইউরিক অ্যাসিডের সমস্যা বা গাউটের সমস্যাতে যারা ভুগছেন তারা শুধুমাত্র কিন্তু ওষুধে আপনাদের এই সমস্যা যাবে না বা আপনারা আরাম পাবেন না ওষুধের সঙ্গে অত্যন্ত জরুরি হল ডায়েট অর্থাৎ আপনার খাদ্যাভ্যাস ইউরিক অ্যাসিডের সমস্যাতে কিছু কিছু খাবার রয়েছে যেগুলোকে সম্পূর্ণরূপে বাদ দিতে হয় কিছু কিছু খাবার রয়েছে যেগুলোকে আপনি রাখতে পারেন বা একটু কম পরিমাণে আপনাকে খেতে হতে পারে কিছু কিছু খাবার বাদ মানে যেরকম একদম রেডমিট মিট অ্যালকোহল প্রুক্টোজ জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আপনাকে বাদ দিতে হবে কি কি খাবেন বা কি কি খাবেন না বা ডায়েট সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমি এখানে একটি ভিডিও লিঙ্ক দিচ্ছি এটা আমার আরেকটা চ্যানেলের ভিডিও সেখানে আমি এই ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য ডায়েট বা কি কি খাবার খাবেন খাবেন না এগুলো সম্পর্কে বলেছি আপনারা এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে পারেন কারণ ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য ডায়েট এবং ওষুধ দুটোই প্রয়োজন আজকের ভিডিওটি এই পর্যন্ত হইলো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে এসে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ধন্যবাদ